হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। 100 টিপস বাংলা শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে যেই টিপসটি শেয়ার করব সেটা আপনারা দেখতেই পারতেছেন যে স্ক্রিনে কীভাবে আমার ছবিগুলো একটার পর একটা স্লাইড শো হচ্ছে। তো এটা করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশনই আছে, তো আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করব না। আমরা একটা ডিফল্টভাবে সব অ্যান্ড্রয়েড ফোনে এই এটা ডিফল্টভাবে করার জন্য একটা সিস্টেম দেওয়া থাকে। তো আজকে আমরা ওই সিক্রেট টিপসটি খুঁজে বের করব। তার আগে একটি কথা, যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের হোম স্ক্রিন থেকে অপশন বারে যাবেন। এখানে গেলে যে সেট ওয়ালপেপার নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। এখান থেকে হোম স্ক্রিন সিলেক্ট করবেন। এখান থেকে লাইভ ওয়ালপেপার যাবেন। লাইভ ওয়ালপেপার থেকে নিচে ফটো ওয়েল, এই যেটা ফটো ওয়ালে যাবেন। এখান থেকে এখানে কিছু এরকম দেখাবেন হয়তো আপনাকে। প্রথমে আপনাকে এরকম শো করবে। তো আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে কিছু ফটো সিলেক্ট করবেন। গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে কিছু ফটো আপনি সিলেক্ট করবেন যেগুলো আপনার স্লাইড শোতে দিতে চান। আমি কয়েকটা দিলাম, ডান দিলাম। দেখি কীরকম ভাবে ফটোগুলো স্লাইড করে। এই যে দেখুন, আপনি চাইলে বিভিন্নভাবে ফটোগুলোকে স্লাইড করতে পারেন, সেটা সেটিংস থেকে। এখন এই যে লেআউটে যাবেন, যদি আপনি সিঙ্গেলে যান তাহলে একটা একটা করে শো করবে। এখন দেখুন একটা একটা করে শো করতেছে। আর একটা অপশন আছে, আপনি যদি মুজিক হিসেবে যান, এটাতে গেলে অন্যভাবে শো করবে। এই যে একটা আছে, এটা হচ্ছে থ্রি রোলস, এটাতে গেলে আপনার তিনটা ছবি অনলি শো করবে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা কাস্টমাইজ করে নেবেন, এবং ফটোগুলো কত দ্রুত স্লাইড হবে সেটা নির্ধারণ করার জন্য আপনাদের স্লাইডিং স্পিড আছে। আপনারা স্লো, ফাস্ট, নর্মাল যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি বুঝতে কোনো অসুবিধা হবে না, আপনারা এটা খুব সহজেই করতে পারবেন, এবং এটার জন্য এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই। প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন আছে, এই এটা করার জন্যই অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আপনি যদি এটা নিজে পারেন তাহলে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করি আপনি এটা করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আমাকে কিছু জানানোর থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।